আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। অনেকেই জানতে চেয়েছিলেন আমি কিভাবে কেক ডেলিভারি করি, তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে কেকগুলোকে ডেলিভারি করে থাকি। এইরকম একটা বক্স, এই বক্সগুলো আমি নিজেই বাসায় বানিয়ে নিই। এই বক্স তৈরির টিউটোরিয়ালও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা যে কোনো সাইজের বক্সই বানিয়ে নিতে পারবেন। কেক ডেলিভারি করার জন্য আমি এই টাইপের কিছু ব্যাগ ব্যবহার করি। এই ব্যাগগুলো অর্ডার দিয়ে বানানো, আপনারা ডিসিসি মার্কেটে কিন্তু সাদা রঙের এরকম ব্যাগ পেয়ে যাবেন। ঠিক এইভাবে কেক বক্সটাকে আমি আগে এই ব্যাগের ভিতরে দিয়ে নিই, কারণ কেক সহ যদি আমি পরবর্তীতে বক্সটা ভরতে যাই সেক্ষেত্রে কেক নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ব্যাগটাকে নিচু করে আমি বক্সটাকে এভাবে ওপেন করে নিই। কেকটা যেন ডেলিভারির সময় না নড়ে যায় সেজন্য আমি সব সময় এই যে এভাবে করে কস্টেপ বক্সের নিচে লাগিয়ে দিই। এতে করে কেক বোর্ডটা এই বক্সের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকে। এবার কেকটাকে আমি বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কেক বোর্ড থেকে কিন্তু কেক বক্স 1 ইঞ্চি পরিমাণ বড় নিয়েছি, এতে করে কেকটার পাশটা লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এখন এই বক্সটাকে আমি খুব সুন্দর করে আটকে দিব এবং সাইড থেকে এই ব্যাগটাকে উঁচু করে খুব সুন্দর করে প্যাকেটটা কমপ্লিট করে নিব। আমার ডেলিভারি দেওয়া কেকগুলো সাধারণত আমি এভাবেই প্যাকিং করে থাকি এবং কেকগুলো খুব সুন্দরভাবেই কাস্টমারের হাতে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।